আজকে যে সাবজেক্ট আমি নির্ধারণ করেছি পেয়ারা নবী শানের উপরে এবং দুনিয়াদারিতে হুজুর কামিয়াব কিভাবে হব জানার দরকার আছে না যে কামিয়াব কিভাবে হব সন্তান তো বেলায়নি চলে যাচ্ছে আপন ভাই বুঝাতে পারছি না বোন নষ্ট হয়ে যাচ্ছে বেপরদা কোনো ভাবেই তাকে লাইনে আনা যাচ্ছে না কিন্তু রাসূলুল্লাহ আমাদেরকে সেই সমস্ত সমাধান দিয়ে গিয়েছে ঠিক না যে কিভাবে নাম কি আস্তে মুসলমান থেকে তাকে মুমিনের কাতারে আনা যায় দরকার আছে কি না আওয়াজ দেন দরকার আছে কি নাই গভীর কনসেন্ট্রেট আওয়াজ দিতে হবে আপনারা যদি কথা না বলেন আমার সাথে আমি তো বুঝবো না যে আমার কথাটা বোঝা যাচ্ছে কি না কারণ চট্টগ্রামের মানুষ আপনাদের চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষা আছে ওই ভাষাতে কথা বললে আপনাদের জন্য ইজি হতো কিন্তু আমি যে একটু শুদ্ধ ভাষায় কথা বলছি কি কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে আচ্ছা তেনার হাবিবকে আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকে বলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা মুবাশশারা ওয়া নাযীরা তিনটা এখানে পড়ার পর তখন বলতেছেন দাঈরাল্লাহ সিরাজুম মুনীরা এখন সিরাজুম মুনীরা থেকে শুরু করে যদি আমি ধরি আল্লাহর হাবিবকে পাঁচটা গুণ আল্লাহ দান করেছে সুবহানাল্লাহ বলেন হাবিব আপনাকে পাঠিয়েছি ইন্না আরসালনাকা পাঠিয়েছি শাহিদা সাক্ষ্যদাতা হিসাবে সুবহানাল্লাহ বলেন সাক্ষ্যদাতা ওয়া মুবাশশারা ভীতিদাতা ভয় প্রদর্শন করুন আমি আল্লাহ যে এখনো আছি তার হিসাব নিকাশ রাখছি একা একা গুনাহ করে দরজা বন্ধ করে যিনি দরজার নিচে দিয়ে অক্সিজেনটা পাঠিয়ে দিচ্ছে তিনি তো সব জানে আওয়াজ দেন না সব জানে আপনি ভাবছেন কিছুই জানে না কিছুই দেখে না আপনার গুনার উপর পর্দা দিয়ে রেখেছে যাতে মানুষ আপনাকে বেগানা গুনাগার না বলে মানুষ আপনাকে ব্যাজ্যুতি যাতে না করে সেজন্য আল্লাহ তাবারক তাআলা গুনার উপর পর্দা দিয়ে রাখেন কিন্তু আমার নবীকে দিয়ে বলাচ্ছেন যে বলুন মুবাশশারা ওয়া নাযীরা আমার ভয় প্রদর্শন করুন আমি পাকড়াও করব আমি হাশরের ময়দানে বিচার এটার প্রত্যেকটা জাররা জাররা বিচার নিব ওয়া নাযীরা এবং বলুন আপনি যে আমাকে দেখেছেন সুবহানাল্লাহ বলেন এর পূর্বে কোন নবী রাসূল আল্লাহকে দেখেন নাই না দেখি ইবাদত করেছেন সেজদা দিয়েছেন মূসা কালিমুল্লাহর যুগে পাওয়া যায় 45 ওয়াক্ত নামাজ ফরজ ছিল সুবহানাল্লাহ বলে কয় ওয়াক্ত হযরত দাউদ আলাইহিস সালামের সময় 37 ওয়াক্ত নামাজ ফরজ ছিল সুবহানাল্লাহ বলে এক এক নবীর জামানায় কেউ 50 ওয়াক্ত কেউ 60 ওয়াক্ত ফজর থেকে যদি হিসাব করেন প্রতি 2 মিনিট পর পরিমনে নামাজ ছিল আর কোনো কাজই ছিল না মুসলমান হয়েছে যে যার কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যাবিউল্লাহ এভাবে যার যার কালেমা যারা পাঠ করত প্রত্যেকের সাথে প্রত্যেকের উপর নামাজ ফরজ আইন ছিল পূর্ব থেকেও ছিল এখনো আছে কিয়ামতের পরও থাকবে ঠিক না পার্থক্য হলো কিয়ামতের পরে হবে দিদা তখন সেজদার মাথা ঝুঁকাতে হবে না দিল সর্বদা ঝুঁকেই থাকবে দেখেন ভাইরা আমার বাবার আমা নাযীরা বলুন নবী আপনি আমাকে দেখেছেন বান্দাকে বলুন আপনি আমাকে দেখেছেন ও দাঈনাল্লাহ আপনাকে আমি দায়ী হিসাবে পাঠিয়েছি ইসলামের পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছি ওয়া সিরাজুম মুনীরা আপনাকে আমি আলোকিত সূর্য চেরাগের মতো বানিয়েছি সুবহানাল্লাহ বলেন এখন দেখেন পাঁচটা বিষয় নবীকে দিয়ে আল্লাহ বলিয়েছেন এখন নবীজি যখন বলছেন নবীজিকে যখন বলাচ্ছেন এখন নবী কি জানে না তেনার মধ্যে কি কি কোয়ালিটি আছে আওয়াজ দেয় না জানে কি জানে না জানে আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন ওগো হাবিব বলুন আপনি বলুন আপনি বললে সাহাবারা মেনে নিবে কিন্তু কিছু কিছু থাকবে যারা অস্বীকার করবে ঠিক না অস্বীকার করবে আপনার শান মান নিয়ে কথা বললে তারা অস্বীকার করবে এই জন্য আমি আল্লাহ স্বয়ং বলছি সুবহানাল্লাহ স্বয়ং বলছি এখন এই পাঁচটার মধ্যে পাঁচটা রং আছে সেই রং নিয়ে যদি আমি ওই কালার নিয়ে যদি কথা বলতে যাই সারা রাত পার হয়ে যাবে এত চমৎকার এই আয়াতের উপরে তাফসীর আছে তবে আমি শেষে শব্দটা নিয়ে একটু কথা বলব সেটা হলো সিরাজ মুনির আলোকিত প্রদীপ কিংবা আলোকিত সূর্য এখানে মধ্যে আল্লাহ সিরাজ মুনিরা বলার সময় বলেন নাই আফতাব মুনির কিংবা বলেন নাই শামসুন মুনির আমি আপনাকে সূর্য বানিয়েছি
কিংবা বলেন না আপনাকে চেরাগ বানিয়েছি। এখন উলামায়ে কেরামরা জানেন, যারা আরবী গ্রামার জানেন, তেনারা বলেছেন যে সিরাজ মুনির দ্বারা আল্লাহ তাবারক তাআলা বুঝিয়েছেন সূর্য বানিয়েছি, আপনাকে রাতের চেরাগও বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? দ্য নবী অফ ডে এন্ড নাইট, রাতেরও নবী দিনেরও নবী। কেউ কেউ বলবে আমার নবী দিনের বেলা শুনে রাতের বেলা শুনে না। উম্মত রাঙ্গুনিয়ার জমিনে বসে যদি একটু মনটা লাগিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ দেখুন না, সমস্ত কাজ ছেড়ে আপনার কথা শোনার জন্য, আপনার শান আপনার পথে চলার জন্য বসে আছি, আমার নবী শুনেন কি শুনেন না? আওয়াজ দেয় না, শুনে কি শুনে না? ওয়াল্লামাকা মা লাম তাকুন তার ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমার নবীকে সর্বোচ্চ জ্ঞানটা, আযীমা জ্ঞানটা দান করেছেন কে? এখন দেখুন শামসুন মুনিরা সূর্য বলেছেন, আপনি সূর্য। দিনের বেলায় যখন সবাই কাজে বের হয় আপনি সূর্যের মতো সবাইকে আলো দেন, তেমনি ভাবে আফতাবুন মুনির আপনি চেরাগ, ল্যাম্প একটা চেরাগের মতো আপনি যখন রাতের বেলা হয় সবাই অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, আপনি চেরাগের মতো মুমিনের অন্তরে জ্বলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এখন দেখবেন চেরাগের কিছু খাসিয়াত আছে। চেরাগের খাসিয়ত হলো চেরাগ যখন জ্বলে তখন দেখবেন চেরাগের শীতকালে বা গরমকালেও দেখা যায়, শীতকালে বেশি কিছু কিছু পোকা মাকড় আছে চেরাগের উপর লাফিয়ে পড়ে, পড়ে জ্বলে ছাই হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমার নবীকে আল্লাহ সিরাজ মুনিরা বানিয়েছেন চেরাগ, রাতের চেরাগ। কিছু দেখবেন যে চেরাগের নিচে চুপটি করে বসে থাকে, চেরাগ যতক্ষণ জ্বলছে ওই পোকা মাকড়গুলিও বসে থাকে চুপচাপ করে। সুবহানাল্লাহ বলবেন না? চুপচাপ বসে থাকে, তার মানে চেরাগ যতক্ষণ জ্বলে ওই পোকা মাকড়গুলি ততক্ষণ জীবিত, অর্থাৎ ওই নূরটা জ্বলছে, নূরে মুস্তাফা জ্বলছে, আর আশেকরা সেখান থেকে নূর নিতে থাকে, অন্তরটা রোশনদার বানাতে থাকে। এরপরে বলতে পারেন যে হুজুর এখন তো ডিজিটাল জামানা, লাইটের ব্যবস্থা, এখন যদি লাইটের ব্যাপার বুঝাই যে হুজুর এখন তো চেরাগ খুব কম জানানো হয়, এখন তো সব লাইটের ব্যবস্থা, ঠিক কিনা? এখন এখানে লাইটের যে কারেন্টটা আসতেছে, ইলেকট্রিক যে বিষয়টা, এটার পাওয়ার হাউসটা কোথায়? কাপ্তায়ের মধ্যে। কাপ্তায়ের মধ্যে থেকে কারেন্টটা উৎপন্ন হচ্ছে, ওখান থেকে এই মেহফিল পর্যন্ত এসেছে কাপ্তায়। এখন আপনি এখানে লাইট জ্বালাবার জন্য কি কাপ্তায় যাবেন? কাপ্তায় যাবেন? এখানের জন্য তো সুইচে ব্যবস্থা আছে। এখন যদি লাইটের সামনে দাঁড়ান, আপনি সাদা লাইটের সামনে যদি দাঁড়ান, কাপড় যদি সাদা পড়েন, যেই লাইটের আলোটা আপনার গায়ে পড়বে আপনার শরীরের মধ্যে সেই আলোটাই দেখা যাবে। সাদা লাইটের সামনে যদি দাঁড়ান তাহলে সাদা আলো, গ্রিন যদি সবুজ লাইটের সামনে দাঁড়ান তাহলে সবুজ আলো, যদি আপনি রেড লাইটের সামনে দাঁড়ান তাহলে আপনার শরীরটা লাল দেখাবে। আমার কথা বুঝে আসতেছে? যে হুজুর রসুল্লাহকে মানব বুঝলাম, আল্লাহর ওলিদের কি দরকার আছে কি নেই? প্রশ্ন করে কি করে না? যেখানে আমার আল্লাহ বলেছেন ওয়াবতা কইলা হিল বাসিলা ওসিলা তালাশ করো, অকুন মা সাদিকিন সত্য বান্দাদের সঙ্গে থাকো। আমরা তো থাকতে চাই না, পরিবর্তন হবো কিভাবে? আগেরকার জামানার আল্লাহর ওলিরা সোবত নেওয়ার জন্য মাসকে মাস পাড়ি দিয়ে একজন হক্কানি রব্বানি আলেমদের কাছে যেত, ওখানে গিয়ে বসতো, সিনাটাকে মদিনার আয়না বানাতো। এখন আমাদের ওই সময় কোথায়? টাইম কোথায়? আমরা তো এমন ব্যস্ত, কিসের জন্য তাড়াহুড়া নিজেও জানি না, এতটুকু তো জানি এত তাড়াহুড়া যে করছি কবরই তো যেতে হবে। তাড়াহুড়া কিসে? একটু থামুন, একটু স্থির হন, বসে একটু চিন্তা করেন, গভীর খেয়াল করেন যে প্রতিদিন মাহফিল হচ্ছে, হেদায়েত কয়জন, কেন হচ্ছে না? কারণ আমরা ওলি আল্লাহদের সোবতে বসি না, হক্কানি আলেমদের সোবতে বসি না, এজন্য বিজনেস জীবনে তারাক্কি, চাকরি বাকরি, বিয়ে শাদি, এই পরিবার পরিজন সমস্ত দুনিয়াদারির মধ্যে বরকত আসতেছে না, ঠিক কিনা বলে? এই আওয়াজ থাকতো, মনোযোগ যত গভীর থাকবে তত মজা আসবে। দেখেন গসে পাকের রং হলো নীল, খাজা মাইনউদ্দিন চিশতির রং হলো ইয়েলো, সূর্যের কালার, নকশবন্দি রং হলো সাদা, মুজাদ্দিদি রং হলো সাদা, এরকম বিভিন্ন তরিকার বিভিন্ন রং আছে, আছে কি নাই? আছে। তেনারা হলেন সেই সুইচ যেখানে আমরা বসে আছি, আর পাওয়ার হাউসটা হলো মদিনা। সুবহানাল্লাহ বলে, পাওয়ার হাউস মদিনায়, মদিনা থেকে ওই রওশনদার নূর যাচ্ছে, কোনোটা বাগদাদে যাচ্ছে, কোনোটা আজমের যাচ্ছে, কোনোটা সেরহেন শরীফ যাচ্ছে, কোনোটা দিল্লির মধ্যে যাচ্ছে, এভাবে ওলি আল্লাহদের
সিমটম গুলি নবী রাসূলের পাকের মদিনাওয়ালা নূরটা প্রত্যেক ওলিয়াল্লাহর সেন্টারে যাচ্ছে, ওখান থেকে উৎপাদন হচ্ছে, পাওয়ার হাউসটা মদিনা শরীফে জ্বলছে, ওখান থেকে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হয়ে হয়ে এক একজন আল্লাহর ওলিদের কাছে, শাহিনশাহ ইমামের রাব্বানির কাছে, শাহিনশাহ সিরিয়কটার কাছে, শাহিনশাহ মজবান্ডার কাছে, এভাবে ওলিয়াল্লাহর কাছে পৌঁছাচ্ছে। ওখান থেকে যখন সুইচ টিপ দিচ্ছি, সুইচ জ্বালাচ্ছি, ওই আলোটা আমাদের কলমের মধ্যে পড়ছে আর কলমটা নূরানি হচ্ছে, আমরা ইবাদত গুজার বান্দা হচ্ছি, আস্তে আস্তে রসুলের আশেক হচ্ছি, আল্লাহর খাস বান্দা হচ্ছি। সিরাজ মুনির, আমার রসুল রাতেরও নবী দিনেরও নবী, সুবহানাল্লাহ বলে।